প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস ও তার দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিকরা। জানাজার শেষে ইহসানুল করিমের কফিনে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর সামরিক সচিব। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিমের প্রতি রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করতে গার্ড অব অনার প্রদান করা হয় বা জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।